শ্রমিক ঠকানোর মামলায় দ্বিতীয়বার শ্রম আদালতে গিয়েছেন গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেল জয় ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার তৃতীয় শ্রম আদালতে হাজির হয়ে আত্মপক্ষ সমর্থন করে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন। শ্রম আইন লঙ্ঘনের এই মামলা থেকে আদালতের কাছে অব্যাহতি চান ডক্টর ইউনূস সহ চার আসামি। আগামী 16 নভেম্বর এই মামলার যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করেছেন শ্রম আদালতের বিচারক জেলা ও দায়রা জজ শেখ মেরিনা সুলতানা। পরে সাংবাদিকদের ডক্টর ইউনূস বলেন, প্রতিষ্ঠান পরিচালনায় ভুল ত্রুটি হতে পারে, তবে ব্যক্তিগত লাভবান হওয়ার জন্য তিনি কিছুই করেননি। এ মামলায় চারজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষ হয়েছে। মানুষ অসাবধানতা হতে পারে, ভুল করতে পারে, মানুষ তার ফেরেশতা না, সেটা আমি স্বীকার করি, সেটা ধরে দেন। আমরা অনেক হয় ভুল করি, আবার সংযোগ আমি নিজে করেছি ভুল, সেটা শুনুন, আমার সঙ্গে যারা আছে তারা ভুল করেছে সেটা শুনুন, এটা তো হবে। যে কোনো একটা কাজ করতে গেলে ভুলভ্রান্তি হবে, ভুলভ্রান্তি এক জিনিস, অপরাধ আর জিনিস। ওনাকে নোবেল লরিয়েট হিসেবে এখানে উপস্থাপন করা হয়নি, উনি একটি প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর, একটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান কর্মকর্তা, সেই হিসাবে উনি শ্রম আইন লঙ্ঘন করেছেন, সেটা আমরা আর্জি দিয়ে নিচ্ছি এবং তার সপক্ষে আমরা সাক্ষ্য দিয়েছি। এবং উনি যদি বলে থাকেন যে শ্রম আইন লঙ্ঘন করেনি, তাহলে তো হাইকোর্টেই মামলাটা বাতিল হয়ে যেত, আপিল বিভাগে মামলাটা বাতিল হয়ে যেত।